নমস্কার আজকের গল্প লটারির গেরো রচনা সুচিত্রা ভট্টাচার্য একতলার বৈঠকখানায় আইসি মেজাজে খবরের কাগজ উল্টোচ্ছিলেন সমাজবন্ধু সমাতার আচমকা পাশের বাড়ির ভাগ্যধর ভর এসে হাজির চুল উস্কোখুস্কো মুখে চোখে উদ্ভ্রান্ত ভাব শটের বোতামগুলো পর্যন্ত ঠিকঠাক লাগানো নেই সমাজবন্ধু অবাক সদাই টিপটপ প্রতিবেশীটির এহেন হাল তিনি দেখেননি কখনো বিপদ কিছু ঘটল নাকি নার্ভাস মুখে তিনি জিজ্ঞেস করলেন কি হলো মশাই হঠাৎ সাত সকালে এই ভগ্নদূতের মতো হাল আর বলবেন না মশাই ভাগ্যধর রীতিমতো উত্তেজিত কি বিটকেল এক ফ্যাশাতে যে ফেঁসে গেলাম কীরকম খবর আছে একখানা খবরটা ভালো না মন্দ কিছুতেই ঠাহর করে উঠতে পারছি না আহা হেয়ালি করছেন কেন খোলসা করে বলুন না দাঁড়ান দাঁড়ান আগে একটু দম নিই ভাগ্যধর ধপ করে চেয়ারে বসে পড়লেন ঘাম ছিলেন অল্প অল্প রুমালে মুখ মুছতে মুছতে বললেন আমার বউবাজারের লটারির দোকান কোনো গণ্ডগোল হয়েছে নাকি সমাজবন্ধু টান টান কুন্ডা বদমাইশরা দোকানে উৎপাত করেছে বুঝি আরে না তাহলে তো পুলিশে খবর দিতাম এ একেবারে অন্যরকম ঝামেলা আসমান থেকে চাঁদ খসে পড়েছে দোকানে আচমকা মানে এবারে সিকিম পাম্পার লটারির ফার্স্ট প্রাইজটা আমার দোকান থেকেই উঠেছে তাই নাকি এ তো অতি সুসংবাদ একদিক দিয়ে ভাবতে গেলে অবশ্যই তাই ভাগ্যদার ফোস করে একটা নিঃশ্বাস ফেললেন হুম টাকার পরিমাণটা আন্দাজ করতে পারেন পুরো এক কোটি একের পরে সাত সাতটা শূন্য বাহ আপনার তো কপাল খুলে গেল মশাই লোকে এবার তো ঝাঁপিয়ে পড়ে আপনার দোকান থেকে টিকিট কাটবে হুম তা কাটবে কাগজে একটা হেডলাইন বেরিয়ে যাওয়াও বিচিত্র নয় ভাগ্যধর তবু স্মীয়মান সঙ্গে আমার অর্থপ্রাপ্তিও ঘটবে কিছু এক কোটি টাকার টু মানে প্রায় দু লাখ আশ্চর্য এত ভালো একটা সমাচারেও আপনি সন্তুষ্ট নন বলছেন ফ্যাশাতে পড়েছি সমাজবন্ধুর বিস্ময়ে চরমে ব্যাপারখানা কি বলুন তো এরপর যে ভয়ঙ্কর বিপদখানা ঘটতে পারে তাই নিয়েই আমি চিন্তিত বিপদ কেন লটারিটা কার কপালে উঠেছে জানেন ফকির মানে আমাদের ফকির চাঁদ ফকির চাঁদ সমাজবন্ধু মগজ রালেন ঠাট্টার সুরে বললেন ফকিরকে মোড়ের চায়ের দোকানে যে ছেলেটা কাজ করে নিশ্চয়ই সে নয় তাহলে আর কি বলছি মশাই ওই ছেলেটা মানে ওই ফকিরই তো পেয়েছে হ্যাঁ সমাজবন্ধুর স্বর আটকে গেল দুই চোখ ছানাবড়া মুখ দিয়ে আর কথাই ফুটছে না খানিকটা ধাতস্থ হয়ে বিড় করে বললেন এ তো অবিশ্বাস্য ঘটনা গরিবশ্ব গরিব এক ধাক্কায় কোটিপতি এমন র্যাগ স্টুরিচের স্টোরি তো গপ্প উপন্যাসে শোনা যায় আপনার দেখতে ভুলটুল হয়নি তো প্রথমটা আমারও তাই মনে হয়েছিল জানেন তো পাড়ার লোকেদের বেচা টিকিটগুলোর নম্বর আমি নোটবুকে টুকে রাখি নিজে আলাদা করে মেলাই এ পাড়ার লোকেদের বরাত বরাবরই খারাপ কারো কপালেই কসমিনকালে পাঁচ হাজারের বেশি টাকা জোটেনি ওই ফটিক বেটায় ফি মাসে টিকিট কাটে কখনো পঞ্চাশ টাকাও পায়নি অমন ফাটা কপাল ছেলের নম্বর উঠেছে দেখে আমি অন্তত দশবার চেক করেছি ভাগ্যধর আবার ফোঁস করে নিঃশ্বাস ফেললেন এই হয় সমাজবন্ধু বাবু খোদা যখন দেন ছপ্পর ফারকে দেন ফটিকের মুখখানা মনে পড়ল সমাজবন্ধুর বয়স বড়জর উনিশ কুড়ি রোগাসোগা কালো কুলো ঠোঁটে সর্বদায় এক ফালি হাসি লেগে আছে বারো মাসি পরনে খাঁকি প্যান্ট আর সস্তা দামের ঢিলে ঢোলা টি শার্ট শীতকালে বড়জোর একখানা আজ সোয়েটার গায়ে ওঠে ছেলেটার ব্যবহার অতি মধুর দোকানে গিয়ে বসা মাত্র তুরন্ত অর্ডার নিয়ে যায় কখনও খরিদ্দারের সঙ্গে উঁচু গলায় কথা বলে না বরং কেউ ধমক ধমক দিলে ছেলেটা মাথা নিচু করে থাকে কপাল ছেলেটার সত্যিই ফাটা বাপ মারা গেছেন বহুকাল মা ঘরে বসে সেলাই ফোড়াইয়ের কাজ করেন মাকে সাহায্য করার জন্যই লেখাপড়া ছেড়ে দোকানে চা বিস্কুট দেওয়ার কাজ নিতে হয়েছে ফটিককে এমন একটা ছেলের ভাগ্য ফিরে যাওয়া তো রীতিমতো আনন্দ সংবাদ সমাজবন্ধু স্মিত মুখে বললেন তা এতেও তো আমি খারাপ কিছু দেখছি না বিপদটা কোথায় আছে মশায় আছে ভাগ্যধর ঘাট দোলালেন দুম করে খবরটা শুনে ছেলেটার যদি মাথা খারাপ হয়ে যায় আমেদাবাদ না চণ্ডীগড় কোথায় যেন এমন একটা হয়েছিল শুনেছি এক খবরের কাগজের হকার লটারির টিকিট জিতে আনন্দে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিল এবার সমাজ বন্ধুকে একটু যেন ভাবিত দেখালো তারপর ধরুন আরও খারাপ কিছু তো ঘটতে পারে হয়তো খুশির ধাক্কায় ছেলেটা হাটফেল করে গেল আমি কি তখন নিমিত্তের ভাগী হয়ে যাব না হুম তা বটে এই আশঙ্কাটা তো আমার মাথায় আসেনি সমাজবন্ধুর ভুরুতে ভাঁজ তাহলে কি করা যায় এখন সেই পরামর্শ নিতেই তো আপনার কাছে আসা আপনিই একটা উপায় বাতলে দিন ধীর স্থির বিচক্ষণ মানুষ হিসেবে পাড়ায় সমাজবন্ধুর বেজায় শুনাম দায়ে আদায়ে প্রতিবেশীদের পাশে গিয়ে দাঁড়ান তিনি সকলকে সাহায্য করার চেষ্টা করেন সাধ্যমতো কিন্তু এমন একটা আজব পরিস্থিতিতে ভাগ্যধরকে কি পরামর্শ দেবেন সমাজবন্ধু হঠাৎ করে অত টাকা পেলে ছেলেটার মাথা ঘুরে যাবেই সুতরাং তাকে রক্ষা করতেই হয় কিন্তু কিভাবে বেশ খানিক্ষণ চোখ বুঝে বসে রইলেন সমাজবন্ধু মাথা খেলছে না নাক কুচ করছেন কপাল চুল করছেন মুঠো খুলছেন মুঠো বন্ধ করছেন আঙুল মটকাচ্ছেন পটাপট হঠাৎ হঠাৎ সারাশির মতো আঙুল চালাচ্ছেন চুলে যদি ব্রহ্মতালুর ভিতর থেকে কিছু টেনে বের করে আনা যায় ভাগ্যধর আপন মনে গজগজ করে উঠলেন বুঝছেন কেমন শাঁখের করাতে পড়ে গেছি খবরটা না দিলে আমার কমিশন চোট আবার দিলে হয়তো ছেলেটার সাড়ে সর্বনাশ এক সেকেন্ড হঠাৎই সমাজবন্ধুর চোখ জলজল একটা প্ল্যান ঝিলিক করে উঠেছে তার মস্তিষ্কে ঝুঁকে বললেন আচ্ছা একটা কাজ করলে হয় না কি ধরুন কথাটা যদি আস্তে আস্তে ভাঙা যায় মানে সইয়ে সইয়ে বুঝলাম না আহা প্রথমেই এক কোটির কথা বলবেন কেন দু চারশো টাকা থেকে শুরু করুন তারপর চড়তে চড়তে মানে ছেলটা যাতে মনে মনে ধাতস্ত হয়ে যায় আর কি ভাগ্যধর প্রায় নেচে উঠলেন পরক্ষণেই মাথা চুল করছেন কিন্তু আমি কি ওভাবে খেলিয়ে খেলিয়ে বলতে পারবো মশাই সেই ওস্তাদি কি আমার আছে এ আর এমন কি কঠিন কাজ প্রথমে আপনি ও মশাই ভাগ্যধর খপ করে সমাজবন্ধুর হাত চেপে ধরলেন আমার মুখ দিয়ে দুম করে কি বেফাস বেরিয়ে যাবে তার থেকে আপনি আমার সঙ্গে চলুন না ডাকটুকুর জন্যই বুঝি প্রতীক্ষা করছিলেন সমাজবন্ধু এমন একটা সমাজসেবার সুযোগ কি তিনি হাতছাড়া করতে পারেন তার উপর একজনের উপকার নয় দু দুজনের চট করে পাঞ্জাবি গায়ে চড়িয়ে সমাজবন্ধু বেরিয়ে পড়লেন ভাগ্যধরের সঙ্গে পায়ে পায়ে মোড়ের চায়ের দোকানে এখনও দোকানে তেমন ভিড় নেই গুটি কয়মাত্র খদ্দের মালিক রামকানায় অলস মেজাজে চা বানাতে বানাতে ক্যাশ সামলাচ্ছে ফটিক যথারীতি টুকটাক কাজে ব্যস্ত ছেলেটার মুখ দেখে স্পষ্ট বোঝা যায় এখনও সে রোমাঞ্চকর খবরটার বিন্দু বিসর্গ জানে না হাসি হাসি মুখে দোকানের ভিতর গিয়ে বসলেন দুজনে ফাঁকা বেঞ্চিতে সঙ্গে সঙ্গে ফটিক দৌড়ে এসেছে আপনাদের চা দিই মেশমশাই আজ তো আমরা শুধু চা খাব না ফটিক সমাজবন্ধু মাথা তোলালেন আজ এমন একটা শুভদিন দিন কেন মেষমশাই শুভদিন কেন একখানা জব্বর খবর আছে ভাগ্যধর চুপ করে থাকতে পারলেন না ঝুপ করে বলে ফেললেন তুই যা একটা কাণ্ড ঘটিয়েছিস আমি আহ কি হচ্ছে কি সমাজ বন্ধু কটমট চোখে ভাগ্যধরের দিকে তাকালেন আমায় বলতে দিন ফটিক ফ্যাল চোখে তাকাচ্ছে একবার সমাজ বন্ধুকে দেখছে আরেকবার ভাগ্যধরকে সমাজ বন্ধু গলা ঝাড়লেন হ্যাঁ রে ফটিক তুই নাকি প্রত্যেক মাসে লটারির টিকিট কাটিস ফটিক সলজ্জ মুখে হাত কচলাচ্ছে আগে হ্যাঁ ওটা আমার একটা নেশা তা প্রাইস ট্রাইস তো কখনো পাসনি আমার মতো মানুষদের কপালে কি ওইসব আছে মেষমশায় ও কথা হলপ করে বলা যায় না ফটিক কার ভাগ্যে কি লেখা আছে কে জানে আমার কপাল আমি জানি মেসমশায় ধুধু মরুভূমি তবু আশা করতে দোষ কি ধর তোর একটা লটারি লেগে গেল টাকাটা দিয়ে তখন কি করবি কিছু ভেবেছিস না তো সে কি ওটাই তো আগে ভাবতে হয় ধর তোর লটারিতে পাঁচশো টাকা উঠল কিভাবে টাকাটা খরচ করবি ফটিক উত্তর দিতে সময় নিল না আগে একটা রেডিও কিনবো এফ এমলা মা গান শুনতে খুব ভালোবাসেন রেডিও পেলে ভীষণ খুশি হবেন বাবা। আর ধর যদি হাজার টাকা পাস তাহলে মার জন্য দুটো শাড়ি কিনবো এবারও চটপট জবাব মার কাপড়গুলো একেবারে ছিঁড়ে গেছে মেষমশায় দেখে আমার কান্না পায় তুই তো খুব মাতৃভক্ত ছেলেরে ফটিক সমাজবন্ধুর মুখে প্রসন্নতার আভা মুচকি হেসে বললেন আর ধর যদি পাঁচ হাজার টাকা পাস তাহলে একটা ছোট টিভি কিনে ফেলবো সাদা কালো মানে রেডিও আর শাড়ি কেনার পর যে টাকা বাঁচবে তাই দিয়ে যেমনটা হয় আর কি হুম আর যদি দশ হাজার পাস ভাগ্যধর পাশ থেকে ফুট কাটলেন তখন কি রঙিন টিভি কিনবি কিনলেই হয় বিশ হাজার পেলে কি করবি বড়ো টিভি কিনবি কি হবে বড়ো টিভিতে ছবি তো ছোটোতেও যা বড়তেও তো তাই বাড়তি টাকা দিয়ে বরং মার জন্য রান্নার গ্যাস এনে দেব। উনুন টুনুন সমেত কেরোসিনের স্টোভে রান্না করতে মার বড় অসুবিধে হয় তারপরেও যদি দু চার পয়সা বাঁচে মাকে নিয়ে টিঘা কোথাও ঘুরে আসব। কত কাল মার কোথাও যাওয়া হয়নি একটু বেশি পেলে তো তাহলে কাশী বৃন্দাবনও যেতে পারিস কুড়ির বেশি কি পাবো ওরে বোকা বেড়ালের ভাগ্য কখন ছেড়ে কেউ কি বলতে পারে এই তো সেদিন শুনছিলাম এক সবজিওয়ালা লটারিতে পঞ্চাশ হাজার পেয়েছে তোরও যদি ওই রকম পঞ্চাশি লেগে যায় এতক্ষণে ফটিক বুঝি একটু চিন্তায় পড়েছে নিজের মনে চোখ পিটপিট করল কয়েক সেকেন্ড তারপর গম্ভীর মুখে বলল অত টাকা আমি উড়িয়ে পুড়িয়ে নষ্ট করব না ছোটোখাটো একটা ব্যবসা শুরু করবো কিসের ব্যবসা সাইকেল রিক্সা কিনে ভাড়া খাটাবো নিজেও চালাতে পারি সে তো লাখখানেক পেলে অটোও কিনে ফেলতে পারিস সেই কপাল আমার কি হবে ভাবতে দোষ কি উচ্চ চিন্তা না থাকলে মানুষ উঁচুতে উঠতে পারে না ফটিক মনকে আরও প্রসারিত কর। ধর তুই আরও পাঁচ লাখ টাকা পেয়ে গেছিস তখন একটা ট্যাক্সি কিনে ফেলবো ফটিকের গলায় মরিয়া সর তারপরে যা টাকা বাকি থাকবে তাই দিয়ে কাছে পিঠে দু এক কাঠা জমি কিনে একখানা চালাঘর তুলে ফেলব কামড়াবাদ টামড়াবাদের দিকে গেলে কি সস্তায় জমি পাওয়া যাবে না গুড গুড এই তো দিব্যি গুছিয়ে চিন্তা করতে পারছিস সমাজবন্ধু রীতিমতো প্রীত মিটিমিটি হেসে বললেন যদি দশ লাখ পাস দশ লাখ ফটিক তোতলাচ্ছে স্বপ্নে যখন পোলাও রাঁধবি ঘি ঢালাই তখন কিপটেমি করবি কেন কল্পনার সুতোটা ছেড়ে যা ধরে নে দশ লাখ টাকা তোর মুঠোয় এসে গেছে তখন এপাড়ার একটা ফ্ল্যাটই কিনে ফেলব আপনাদের মতো হবে না হবে রে হবে সমাজবন্ধু আরও উৎসাহিত এবার কল্পনায় ডানা মেলে উঠতে আরম্ভ কর হ্যাঁ হ্যাঁ উড়ে যা ভাগ্য ধরো আর নীরব থাকতে পারলেন না ধরে নে তুই এক কোটি টাকা পেয়ে গেছিস ফটিকের মুখটা কেমন হাঁ হয়ে গেল স্বর ফুটছে না গলায় সমাজবন্ধু তারা লাগালেন কী বাক্য হয়ে গেল কেন বল কী করবি এক কোটি টাকা দিয়ে কী করি বলুন তো ফটিক ভেবা চাকা মুখে তাকিয়ে সে তো তুই বলবি ফটিক হঠাৎই ফিক করে হেসে বললো ধূত অত টাকা আমার কোন কম্মে লাগবে দশ লাখেই তো আমার সব দরকার মিটে যায় বাড়ি হবে ব্যবসা হবে এর বেশি আর কী চায় তাহলে বাকি নব্বই লাখের কী হবে ও আপনারা দুজনে ভাগাভাগি করে নিয়ে নিন আমার চায় না পলকের জন্য চোখাচোকি হল ভাগ্যধর আর সমাজবন্ধুর পরক্ষণেই দুজনেই জ্ঞান হারিয়ে ধপাস হাইরে সমাজবন্ধু বেচারা ভাগ্যধর এত বড় ধাক্কাটা কিনা তাদের জন্যই তোলা ছিল